আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইসলামিক 786 আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে পবিত্র শুক্রবার জুমার দিন। এই পবিত্র জুমার দিনে অনেক গুরুত্ব, অনেক ফজিলতপূর্ণ আলোচনা রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমলের কারণে আপনার সাথে আপনার অন্যান্য লোকজনের ই হয়, ভালো সম্পর্ক হয়, বা যে আমলে লোক বাধ্য হবে আপনার। এটা হচ্ছে আজকের মেন আলোচনা, যে আমল আমল করার কারণে লোকের আপনার বাধ্য হবে। এই আমলটি কি সেটা আজকে আপনাকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত। তবে দেখতে হবে যে আজকে সমাজে আমরা যে চলছি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের চাকরি জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, যে যে জীবনে আছি না কেন, দেখা যাচ্ছে যে অনেকেই আমাদের অধীনস্থ যারা আছে তারা আমাদের কথা মানতে চায় না, আমাদের ছেলে সন্তান আমাদের কথা মানে না, বিবি মানে না, বা আমাদের আত্মীয় স্বজন আমাকে মানতে চায় না, ভালোবাসতে চায় না, কেমন যেন আমার আমার থেকে একটু ভিন্ন রকম ভাবে চলতে চাই, আড়াল হয়ে চলতে চাই। এই যে একটা ডিভাইডেড যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্তির জন্য বা এই অবস্থা থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন, সে লক্ষ্যেই আমরা আজকে আপনাকে আমলটি দিচ্ছি। আশাটাকে আপনি ফায়দা পাবেন, আপনার লাভ হবে, আপনি করে দেখুন। সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার একটি আয়াত, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলাই। এটা কখন পড়বেন? যখন আপনি যে লোকটাকে আপনার বাধ্য করতে চাচ্ছেন, যাকে বাধ্য করবেন, সে যেই হোক না কেন, আপনার সন্তান হোক, আপনার বিবি হোক, বা আপনার কোনো কলিগ হোক, বা আপনার কোনো চাকরির জীবনে কোনো অধীনস্থ হোক, যেই হোক না কেন, আপনি ওই লোকটাকে বাধ্য যাকে করতে যাবেন তার সামনে বেশি বেশি আপনি এই কোরআনুল কারীমের এই আয়াতটি আমল বেশি বেশি করবেন। আয়াতটাকে আবার বলে দিচ্ছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। সূরা তাহা দেখবেন, সূরা তাহার ভিতরে আয়াতুল কারীমাটা অবশ্যই রয়েছে। এটা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত এবং অত্যন্ত অত্যন্ত ফলপ্রসূ আয়াত। এই আয়াতের মাধ্যম দিয়ে আপনার সাথে আপনার ওই শত্রুতা পোষণ যিনি করতে চাচ্ছেন বা আপনাকে একটু অ্যাবাউট করে মানে আড়াল রেখে যিনি চলতে চাচ্ছেন, ওই লোকটা আপনাকে এভাবে নিয়ে এভাবে করে চলবে না। অর্থাৎ আপনাকে সে কাছে ডাকবে, আপনার সাথে পরামর্শ করবে, আপনার সাথে বন্ধুত্ব করতে চাবে, বিভিন্ন সময় আপনাকে সঙ্গ দিবে। তো যাই হোক, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের এই আজকের এই আলোচনাটুকু, বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যেখানে বেল বাটন আছে ওখানে অবশ্যই আপনি বেল বাটনে ক্লিক করবেন। আমাদের এই আলোচনা আমরা যেগুলি করছি শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশের লোকজন আমাদের আলোচনাগুলি ফলো করছে এবং আমাদের আলোচনা থেকে যথেষ্ট পরিমাণ লোকজন উপকার হচ্ছে, যে কারণে অনেকে কিন্তু আমাদের কাছে ফোন করে, কমেন্ট করে। আপনি কমেন্ট করবেন এবং আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জেনে নেবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পবিত্র শুক্রবারের পবিত্রতা রক্ষা করবেন এবং বেশি বেশি নামাজ ইবাদত বন্দেগি করবেন এবং যে কোনো কাজে ভরসা রাখবেন আল্লাহ পাকের উপরে। অবশ্যই আল্লাহ পাক আপনাকে আপনার প্রতি সহায় হবেন এবং আল্লাহর কুদরতের সাহায্য এবং মদত অবশ্যই আপনি পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে আমল করার তৌফিক দান করুক এবং যে চ্যানেল থেকে আলোচনাটুকু শুনেছেন বেল বাটনে ক্লিক করবেন, যাতে করে এর থেকে আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবার আমরা আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সে উদাত্ত আহ্বান রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।